সাউন্ড হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির ইউরোপের প্রিয় প্রতিদিনকার আয়োজন করোনা ভাইরাস এভরিডে অনুষ্ঠানে। সাথে আছে আমি মিসবাহ চৌধুরী। আপনারা জানেন, চীনের ওহান শহর থেকে সৃষ্ট এই ভাইরাসটি আজকে চীনের বর্ডার অতিক্রম করে বিশ্বের অলমোস্ট এভরি কান্ট্রিতে ছড়িয়ে পড়েছে, এবং এই ভাইরাসের ভয়াবহতা এতই প্রকট যে আজ পর্যন্ত 14,41,128 জন মানুষ এই ভাইরাসের পজিটিভ পাওয়া গেছে এবং মারা গেছেন এই পর্যন্ত 82,992 জন। তাই আজকে আমরা কথা বলবো সিলেটের করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে, যেহেতু সিলেটের অধিক সংখ্যক মানুষ আজকে বিশ্বে বিভিন্ন দেশে বসবাস করতেছেন, তাদের সবার মধ্যে একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে, তারা জানতে চাচ্ছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং সিলেটের সর্বশেষ পরিস্থিতি কি। চলুন আমরা প্রথমে পরিচিত হয়ে যাই আজকে আমাদের অতিথিদের সাথে। আমি প্রথমে পরিচয় করে দিতে চাই জনাব আরিফুল হক চৌধুরী, মেয়র সিলেট সিটি কর্পোরেশন। আমি নগরবাসীর পক্ষ থেকে আমি প্রবাসী ভাই বোন সকলকে শুভেচ্ছা এবং সকলের ধন্যবাদ। পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ ফরিদুদ্দিন, পিপিএম, পুলিশ সুপার সিলেট। আসসালামু আলাইকুম, আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে ইউরোপে বসবাস করে আমাদের সকল প্রবাসী ভাই বোনদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা এনটিভি ইউরোপের আজকে করোনা ভাইরাস সিলেটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনারা যে কোনো মতামত দিতে পারেন, আপনারা স্ক্রিনের নিচে আমাদের টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছেন। এবং বর্তমান বিশ্বে এই প্রযুক্তির বিপ্লবের যুগে আজ পর্যন্ত বিশ্বের কোনো হেলথ এক্সপার্টিস কিংবা স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক কেউ আমাদেরকে আজ পর্যন্ত কোনো গুড নিউজ দিতে পারেন নাই। এই ছোট্ট একটি জীবাণুকে, যাকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেই জীবাণুর দ্বারা এ পর্যন্ত 82,992 জন মানুষ মারা গিয়েছেন। প্রযুক্তির এই যুগে আমরা স্পেশালি উন্নত দেশগুলো, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশগুলো আজকে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। তাই আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনার শুরুতেই প্রথমে আমি আলোচনায় প্রশ্ন করব সিলেট সিটি কমিশনের জন্য মেয়র আরিফুল হক চৌধুরী, আপনি কি সিলেট বিভাগ সম্পর্কে আপনি যদি একটু আমাদেরকে বলতেন সর্বশেষ পরিস্থিতি কি করোনা ভাইরাসের? আমি প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি পূর্ণভূমি সিলেটে। এ যাবৎ পর্যন্ত একজনকে শনাক্ত করা হয়েছে, একজন চিকিৎসক যিনি করোনা ভাইরাসে এফেক্টেড রয়েছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি মোটামুটি এখন ভালো ভালো আছেন, এইটুকু বলতে পারি। এবং আমাদের এখানে গতকালকে আমাদের উসমানী মেডিকেল কলেজে করোনা ভাইরাসের টেস্ট মেশিন বসানো হয়েছে, সেখানে গত পরশুদিন 116 জনের পরীক্ষা করা হয়েছে, সবগুলোই নেগেটিভ আসছে বলে আমাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। আজকে আরো টেস্ট হয়েছে, এগুলো ঢাকা এসআরএ পাঠানো হচ্ছে। তো সর্বশেষ যেটা হচ্ছে, আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট, এবং আমরা কোনো অবস্থাতে এটাকে উড়িয়ে চাই না। আমরা মনে করি সামাজিক যোগাযোগের যে সবচেয়ে বড় জিনিস, সেটা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক প্রচারিত এবং সরকারকে আদেশ দেওয়া হয়েছে হোম কোয়ারেন্টাইন, এটাকে আমরা বাস্তবায়নের দিকে যাচ্ছি। আমরা আজকে মোটামুটি ভাবে বলতে পারি সিলেটের প্রায় 90% লোক এখন ঘরের মধ্যে আছেন, যা কিছু হঠাৎ করে বেরিয়ে যাচ্ছেন এদেরকে আমরা মাইক যুগে প্রচার করছি, বিভিন্ন ভাবে প্রচার করছি, যাতে তারা, আমরা আগামী এপ্রিল মাসকে টার্গেট করে নিয়েছি যে এপ্রিল মাস পর্যন্ত আমাদেরকে এই এই হোম কোয়ারেন্টাইনে থাকলে হয়তো আমাদের এই রোগ বালাতে আমরা কিছুটা হলেও রেহাই পেতে পারি। তবে আমি মনে করি এই পূর্ণভূমি সিলেটে এই মুহূর্তে আমাদের আতঙ্ক না ছড়িয়ে আমাদেরকে ভয়ভীতি এটা পরিহার করে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনাই করি, তিনি একমাত্র পারেন আমাদেরকে রক্ষা করতেন। বিশ্বের বড় বড় দেশ, যেখানে বড় বড় প্রভাবশালী দেশ, যেখানে বিজ্ঞানের এই যুগে কিছুই করতে পারে নাই, সেই ক্ষেত্রে আল্লাহর রহমতে আমরা আমাদের দেশে এ যাবৎ পর্যন্ত যে তথ্য অনুযায়ী আমরা ভালো আছি। জি ধন্যবাদ, আমি আপনার কাছে আবার আসবো। আমি চলে যাচ্ছি পুলিশ সুপার জনাব ফরিদুদ্দিন,
আপনি প্রশাসনের পক্ষ থেকে আপনারা এই পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন সিলেটের করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে করোনা প্রাদুর্ভাব দেখা যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু সবার আগে বলবো, আমরা সবার আগে আমরা মাঠে নেমেছিলাম। আমরা একেবারে প্রথমে আমাদের থানা পুলিশের মাধ্যমে আমরা যেটা করেছি মাইকিং, আমরা আমরাই প্রথম শুরু করেছি, এই কৃতিত্ব আমি নিতে চাই অন্তত সিলেটে। এরপরে সাথে সাথে আমরা যেটা করলাম, প্রত্যেকটা থানা এলাকায় আমরা এই থানার যে গেট গুলো আছে সেখানে আমরা বেসিন দিয়ে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার একটা প্র্যাকটিস তৈরি করলাম, যেন থানাতে যারা আসে তারা যেন হাত ধুয়ে আসে। আমাদের আমি আমি বলবো সিলেট যে পুলিশ সুপারের কার্যালয় সেখানে আমরা প্রথমে হাত ধোয়ার ব্যবস্থা করি। এটা এটা এই জন্যে যে এটা হলো একটা মানুষের মধ্যে যেন সচেতনতা তৈরি করা যায়। আপনি যেভাবে বললেন যে এই রোগটার কোনো প্রতিষেধক বা ঔষধ এখনো পর্যন্ত তৈরি হয় নাই, স্বাভাবিক কারণে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বা ঘরের ভিতরে থাকা, পরস্পরের সংস্পর্শে না আসাটাই আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য ছিল। সেজন্য মানুষকে সচেতনতার উপরে আমরা সবচেয়ে জোর দিয়েছি। পরবর্তীতে আপনি জানেন যে আমাদের বাসা বাড়ি, আমাদের অফিস এবং আমাদের থানা ব্যারেক, এগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আসতে হয়েছে। এবং এটা করতে গিয়ে আমরা সাথে সাথে আমরা যতদূর সম্ভব হয়েছে প্রত্যেকটা থানা এলাকাতে আমরা পুলিশের পক্ষ থেকে একটা স্পেশাল টিম করে থানায় গিয়ে স্পেশাল টিম দিয়ে যতটুকু সম্ভব থানার এলাকাগুলো আমরা যখন স্যানিটাইজার ছিটানো শুরু করলাম, এটা কিন্তু মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হতে শুরু করলো। পাশাপাশি আপনি জানেন যে পুলিশ তো আমরা সার্বক্ষণিক আপনাদেরকে সাথে নিয়ে মানুষের জন্য কাজ করি, সারাক্ষণ দিন রাতে আমরা কাজ করি, আমাদের সদস্যরা কাজ করেন। তো এই ক্ষেত্রে আমরা এই মানুষের সচেতনতার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। পরবর্তীতে সরকার যখন সাধারণ ছুটি দিয়ে সবাইকে বাড়িতে থাকতে বললো গত 26 তারিখ থেকে, তখন কিন্তু আমরা পুলিশ সদস্যরা সরকারের অন্যান্য এজেন্সির মাধ্যমে, আমি এই ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কথা বলতে চাই, উনার নেতৃত্বেও আমরা বেশ কয়েক দফা একটা সমন্বয় মিটিং করি, সিভিল সার্জনের সাথে আমরা সমন্বয় সভা করি। তার পরবর্তীতে আমাদের ইউনো এবং ওসি সাহেবরা কিন্তু একেবারে মাঠে নেমে যায় সবাই। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে থানা এলাকাতে যারা আমাদের এই বাড়িতে থাকাটা বা হোম কোয়ারেন্টাইনে যারা থাকার কথা, যারা হোম কোয়ারেন্টাইনে থাকতে ছিলেন না, আমরা তাদেরকে কিছু কিছু জায়গায় এনফোর্স করতে হয়েছে, ল এনফোর্স করতে হয়েছে। তবে আমাদের লয়টা এনফোর্স এর দিকে আমরা খুব মনোযোগী, খুব একটা গুরুত্ব দেইনি, আমরা গুরুত্ব দিয়েছি মানুষের সচেতনতা তৈরি করা। পরবর্তীতে আমাদের সাথে সশস্ত্র বাহিনীর সদস্যরা যোগ দেয়, তারাও কিন্তু প্রথম মাঠে নেমে কিন্তু মানুষকে সম্মানের সহিত, মানুষকে বিনয়ের সহিত বারবার রিকোয়েস্ট করেছেন সবাই যেন ঘরে থাকেন, ঘরে থাকাটাই যেন আমাদের নিরাপদ, সেটা সবাইকে আমরা বোঝানোর চেষ্টা করি। এই লকডাউন কি, লকডাউন কি সাধারণ জনগণ কি সেটা কি মানতেছে আপনারা, যে লকডাউন ছাড়া বাংলাদেশ আসলে আছে? আমরা আমরা আপনাকে একটা জিনিস বলতে চাই, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আমাদের মাঝে এখনো কিন্তু আইন মানার সংস্কৃতি এটা গড়ে উঠে নাই, আমাদের দেশে এখনো কিছুটা জোর করতে হয়। তবে আমি সার্বিকভাবে আমি এটুকু দাবি করব, সিলেট কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায়, বিশেষ করে আমাদের উপজেলাগুলো, সিলেট মেট্রোপলিটন এলাকা, শহরের মধ্যে অনেকের ব্যস্ততা থাকে, অনেকে কাজকর্ম থাকে, এখানে বিভিন্ন ব্যবসায়িক কারণে, ব্যাংকিং কারণে বা বড় বড় আড়ত এখানে থাকার কারণে এখানে অনেকে আসেন, বিভিন্ন অফিসিয়াল কাজ কাজেও এখানে মানুষ আসেন। কিন্তু আমি বলবো যে শহর মেট্রোপলিটন শহরের বাইরে উপজেলা পর্যায়ে আমাদের পরিস্থিতি অনেক ভালো ছিল, মানুষ কিন্তু এই আমাদের মেয়র সাহেব যেভাবে বললেন 90% কিন্তু মানুষ মেনে নিয়েছেন। তবে একটা বিষয় এখানে আপনি জানেন যে সিলেটের মানুষ অত্যন্ত ধর্মপ্রবণ, ধর্মপ্রাণ, এখানে মানুষজন কিন্তু নামাজের সময় মসজিদে যাওয়া এটা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আমরা দেখেছি যে প্রথম প্রথম সারাদিন মানুষ মেনেছে, কিন্তু সন্ধ্যার সময় ঠিকই গ্রামের বাজারগুলোতে, কাঁচা বাজারগুলোতে মানুষজন জড়ো হয়ে যেত এবং জনাব ফরিদউদ্দিন আপনি, আপনার কাছে আবার আসবো আমি, আমি একটু শেষ করি 8-30 সেকেন্ড। জি, মাগরিবের নামাজের সময় দেখা গেছে যে মানুষজন বেরিয়ে আসতো এবং পরবর্তীতে সন্ধ্যার সময় হাটে বাজার আড্ডা দিত। পরবর্তীতে আমাদের জেলা প্রশাসক মহোদয় কিন্তু একটা সার্কুলার জারি করলেন, সেখানে 5টার মধ্যে সমস্ত হাট বাজার গুলো নিত্য প্রয়োজনীয় ঔষধের দোকান ছাড়া অন্য সমস্ত দোকান কিন্তু বন্ধ করে দিল। এবং তাৎক্ষণিক ভাবে দেখেছি উপজেলা পর্যায়ে মানুষ মেনে নিয়েছে, এবং সন্ধ্যার পরে এখন 5টার পরে সিলেট মেট্রোপলিটন এবং পুরো সিলেটের সমস্ত উপজেলায় কোথায় কিন্তু মানুষ বেরিয়ে আসছে না, তবে দিনের বেলা কাঁচা বাজার করার জন্য এখনো মানুষ বেরিয়ে আসতেছে। থ্যাংক ইউ। আমরা একটা ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, সালামু আলাইকুম।
হ্যালো জি দর্শক, আপনি প্রশ্নটি করুন। আমার এখানে দুটো প্রশ্ন, একটা হলো, হ্যালো সালাম আলাইকুম, জি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন কাইন্ডলি। আমার এখানে দুটি প্রশ্ন, মাননীয় মেয়র এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে, কথাটা হলো সবসময়ই বিদেশির উপরে একটা কথা বলা হয়, দাবি করা হয় এই করোনা ভাইরাস নিয়ে। তো আমি এটাই জানতে চাচ্ছি যে বিদেশিদেরকে সবসময় করোনা ভাইরাস নিয়ে দায়ী করা হয়, কিন্তু যে দেশে করোনা ভাইরাস সৃষ্টি হয়েছে, যেমন চীন, চায়না বা বিভিন্ন দেশে যেখানে প্রথম থেকে শুরু হয়েছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওইখান থেকে সচরাচর এখান থেকে আমাদের বিমান আসা যাওয়া করছে, লোকজন আসা যাওয়া করতেছে, এটা বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে আসা যাওয়া করতেছে, তাদের ব্যাপারে কোনো কোয়ারেন্টাইন নাই, তাদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই, অথচ ইটালি থেকে, ব্রিটিশ ইউকে থেকে যারা যাচ্ছে তাদেরকে বিচার করে হচ্ছে যে করোনা ভাইরাস তারা নিয়ে যাচ্ছে, অথচ তাদেরকে বারবার ভ্রমণিত করে হচ্ছে, মেধা টাঙ্গানো হচ্ছে। আমি চলে যাচ্ছি। মাননীয় মেয়র, আপনি আমাদেরকে একটু জানাবেন যে সিলেটের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন জনসচেতনতা বৃদ্ধির জন্য এবং সেলফ আইসোলেশন থাকার জন্য? কর্পোরেশনের পক্ষ থেকে প্রথম তো ডে ওয়ান থেকে আমরা নগরীর প্রত্যেকটি পাড়ায়, মহল্লার এবং শহরের প্রধান প্রধান এলাকার সমস্ত শহর জুড়ে আমরা কীটনাশক ঔষধ স্প্রে করতেছি, আমরা জনগণকে সচেতন করার জন্য মাইকিং, প্রত্যেকটি বস্তি কলোনিতে আমরা সাবান এবং হ্যান্ড ওয়াশিং দিয়ে আমরা চেষ্টা করেছি এদেরকে সেভাবে হ্যান্ড ওয়াশ জন্য প্রচার প্রচারণার মাধ্যমে বলছি যে ঘরে থাকার জন্য, এমনকি আমরা এই মানে মহানগরীতে আমি এবং আমার পরিষদের সকল সদস্য মিলে আমরা একটি খাদ্য ফান্ড গঠন করেছি, সেই খাদ্য ফান্ডে আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা প্রায় 2,40,00,000 টাকা এবং আমাদের বিভিন্ন বিত্তশালী এবং সিলেটের ব্যবসায়ী এবং প্রবাসী লন্ডন থেকেও কয়েকজন আমাদেরকে সহায়তা দিয়েছেন, সেটা দিয়ে আমরা 79,000 পরিবারের কাছে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি। তারপরেও আমরা আমাদের খাদ্য মজুদের কাজ চলছে, পাশাপাশি আমরা আজকে থেকে গতকালকে থেকে এখন পর্যন্ত আমরা চিন্তা ভাবনা করতেছি যে সিলেট সিটি, আগামীকালকে আমার মিটিং আছে, সেই মিটিং আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব যাতে এই মহানগরীতে আমরা কিভাবে আমাদের জনগণ যদি কোনোভাবে আক্রান্ত হয় তাদেরকে কিভাবে প্রিভেন্টিক এবং চিকিৎসার ব্যবস্থা করা যায়। চিকিৎসকদের সঙ্গে আমার আলোচনা হয়েছে, স্থানীয় সকল চিকিৎসকরা আমাকে আশ্বস্ত করেছেন তারা এই মহানগরীতে তারা চিকিৎসা সেবা দিতে তারা বদ্ধপরিকর, তবে তাদের লাইফ, তাদের যে সকল লজিস্টিক সাপোর্ট এবং প্রিভেন্টিক প্রিকশন নেওয়ার জন্য যেসব ব্যবস্থা এগুলা আমরা সাফিসিয়েন্ট এখন পর্যন্ত সাফিসিয়েন্ট হয় নাই, তাদেরকে সাফিসিয়েন্ট মানে ওই মেজারমেন্ট নেওয়ার জন্য যা যা জিনিস প্রয়োজন আমরা সেগুলো ব্যবস্থা করে দেওয়া। এবং একই সাথে এখন হসপিটাল কি রেডি আছে এই চিকিৎসা দেওয়ার জন্য? সিলেটে কি এই পর্যন্ত কোনো হসপিটাল আছে রেডি এই করোনা ট্রিটমেন্ট দেওয়ার জন্য? করোনার জন্য সরকার কর্তৃক শামসুদ্দিন মেডিকেল কলেজে আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। তো আমরা বিদেশের বিভিন্ন জায়গা দেখে আমি চিন্তা করতেছি যে প্রথম 2-4 দিন বাড়ে, তারপরে শেষের দিকে দেখা যায় এটা খারাপ মুড হয় অন্যান্য দেশের, সেটা দেখে আমি আগামীকাল মিটিং দেখেছি আমাদের যে সকল আমার কমিটির সদস্যদেরকে নিয়ে বসবো কিভাবে আমরা আমার নগরীকে আমরা চিকিৎসা, এবং সরকারও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা আশ্বস্ত করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও আমার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন, এবং আমি সবচেয়ে বেশি আজকে আনন্দিত যে আমাদের চিকিৎসক সমাজের সঙ্গে আমার দীর্ঘক্ষণ বিভিন্নভাবে তাদের সঙ্গে
ওভার টেলিফোনে এবং মোবাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, তারা সবই প্রস্তুত রয়েছেন, তারা আমাদের জনগণকে চিকিৎসা দিবে। এই পর্যন্ত আপডেট। এবং আমরা আগামী শবে বরাতকে কেন্দ্র করে আমি অনুরোধ করেছি নগরবাসীকে, শবে বরাতে যেন কেউ মসজিদে কিংবা আমাদের এই গ্রেভিয়ার্ডে না যাওয়ার জন্য, ঘরে বসে সবাই এবাদত করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা চাওয়া, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করতে। আমি আগেই বলি এই পূর্ণভূমি সিলেটে অতীতেও আল্লাহ তাআলা এবং এই দেশকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আমার দৃঢ় বিশ্বাস। আমরা আমাদের এই ধন্যবাদ মেয়র সাহেব, আমাদের প্রচুর ফোন কল আছে, আমরা দুইটা ফোন কল নিয়ে নেই তারপরে আপনাদের সাথে আসবো আবার কথা বলার জন্য। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি সালাম আলাইকুম, আমি একটু মেয়র সাহেবের সাথে একটু জি আপনার প্রশ্নটি কাইন্ডলি করুন। জি আমার প্রশ্ন মাননীয় মেয়র মহোদয়ের কাছে। প্রথমে আমি ধন্যবাদ জানাই মাননীয় মেয়র মহোদয়কে যে আপনি ইদানিং যে এই দুর্যোগের সময় সিলেট সিটি কর্পোরেশন থেকে যে আপনি একটি খাদ্য ত্রাণ গ্রহণ করেছেন এবং একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যে আপনি সুষ্ঠুভাবে ওই কার্যক্রম পরিচালনা করছেন, সেই জন্য আমরা প্রবাসী পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের একটি গ্রুপ আছে প্রবাসীদের, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যারা সিলেটে যুক্তরাজ্য প্রবাসী আছেন বিভিন্ন হসপিটাল এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সাইনবোর্ড লাগানো হচ্ছে যে প্রবাসী দেখার নিষেধ বা বিভিন্ন হসপিটালে তাদের সেবা দিবেন না। এবং ইদানিং আপনার সিটি কর্পোরেশন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন কাউন্সিলর কয়েসলুদি একজন প্রবাসীকে চরম অপমান করে 15,000 টাকা জরিমানা করেছেন। সম্ভবত আমরা কলারকে হারিয়ে ফেলছি। থ্যাংক ইউ। প্রবাসীদের হয়রানি বিষয়ে আমি কথা বলতে চাই জনাব ফরিদুদ্দিন, পুলিশ সুপার। আপনি কি আমরা আপনি যখন সিলেটে জয়েন করেন এর পূর্বে আমরা দেখেছি আপনি বেশ কিছু জায়গায় বলেছেন যে সিলেটের প্রবাসীদেরকে সুরক্ষা দিতে হবে এবং আপনি প্রত্যেক লোকাল থানাকে বলে দিয়েছেন, আপনি বেশ কিছু কাজ করেছেন প্রবাসীদের সুরক্ষা দেওয়ার জন্য। এই রিসেন্টলি প্রবাসীরা যে ফেস করতেছে এই প্রবলেমগুলো, সেই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন? ধন্যবাদ। আপনি জানেন যে আমি জয়েন করার পরে থানাকে বলেছি শুধু এখানেই সীমাবদ্ধ থাকি নাই, সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের যে জেলা পর্যায়ে বিসিদের সাথে যে কনফারেন্স হয়েছেন সেখানে কিন্তু আমি সুস্পষ্টভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে সিলেটের মানুষ অপেক্ষাকৃত মানে এডুকেটেড, তারা তারা সংবেদনশীল এবং তারা অন্যদের তুলনায় একটু এগিয়ে আছে এবং সিলেটের মানুষ মেনে নিয়েছেন। আমি বলেছিলাম সুস্পষ্টভাবে যে 26,000 প্রবাসী জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এই পর্যন্ত আসার পরেও অদ্যাবধি আল্লাহর রহমতে একজনও ইনফেকশন পাওয়া যায়নি। সেদিন পর্যন্ত ইনফেকশন একজনের ছিল না, পরবর্তীতে যদিও একজনের ইনফেকশন পাওয়া গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা যদি ভিডিও কনফারেন্স করি সেদিন পর্যন্ত নীল ছিল সিলেটে, তা আমরা কিন্তু সেটা বলেছি, তুলে ধরেছি যে প্রবাসী এতজন আসার পরেও তারা কিন্তু সবাই মেনে নিয়েছে এবং তারা সবাই হোম কোয়ারেন্টাইন মেনটেন করছে। আমি কিন্তু পজিটিভলি সেটা বলেছি, উপস্থাপন করেছি। আপনি যে কথাটি বললেন প্রবাসীদেরকে হয়রানি করার বিষয়টা, আসলে এইভাবে নেওয়াটা মনে হয় ঠিক হবে না। যারাই বিদেশ থেকে আসছেন, সংক্রামিত দেশ থেকে যারা আসছেন, গভর্নমেন্ট কিন্তু তাদের ব্যাপারে একটু কড়াকড়ি করেছেন। যারাই এসেছেন প্রত্যেককে কিন্তু হোম কোয়ারেন্টাইন থাকতে বলা হয়েছে। এক্ষেত্রে শুধু যে প্রবাসী বিষয়টা না, যারাই ব্যবসায়িক কারণে বা বিভিন্ন লোকজন ট্যুরিজমের কারণে যারা বাইরে বাইরে থেকে এসছেন সবাইকে কিন্তু 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এক্ষেত্রে কিছুটা কিছু ব্যর্থ হয়েছে, যেহেতু সংক্রামিত দেশ থেকে কেউ কেউ এসছেন স্বাভাবিক কারণে। আপনার এই যে জানুয়ারি বা ফেব্রুয়ারি এই মাসটাতে আমাদের প্রবাসী ভাইরা দেশের টানে অনেকটা বেশি আসেন সেখানে, সেজন্য সংখ্যাটা বেশি দেখাচ্ছে। যদিও এটা মানুষের মধ্যে হয়তো এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে প্রবাসীরা আসার কারণে, ইনফেক্টেড কান্ট্রি থেকে আসার কারণে হয়তো আমাদের দেশে ইনফেকশনটা হতে পারে, এরকম একটা সম্ভাবনা নিয়ে মানুষ হয়তো দুই এক জায়গায় কথা বলছে। আমার কাছে একটা মাত্র ইনসিডেন্ট আছে, যেটা হলো ওসমানীনগরে একটা মিষ্টির দোকানে, ওখানে লেখা হয়েছিল একটা দেখা হয়েছিল যে প্রবাসীরা আসবেন না এরকম। আমরা এটা জানার পরে তাৎক্ষণিকভাবে আমি অফিসার ইনচার্জকে বলেছি এবং তাৎক্ষণিকভাবে তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং সেটা খুলে নিয়েছে। আমরা এই ধরনের বিষয় এনকারেজ করি না, এগুলো অনাকাঙ্ক্ষিত,
প্রবাসীরা আমাদের দেশের একটা অ্যাসেট বলবো আমরা, আমরা আমরা সম্মান করি, আর তেনারা আমাদের দেশের নাগরিক। আমরা চাইবো যে এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যেন আমাদের লোকজন কটাক্ষ করে কেউ না কথা না বলেন, সেটা আমরা প্রত্যাশা করি। জি ধন্যবাদ। মাননীয় মেয়র আপনাকেও সেম প্রশ্ন আমি করব। রিসেন্টলি সিলেটের একজন কমিশনার এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একজন প্রবাসীকে ফাইন করা হয়েছে, সেই বিষয়ে প্রবাসীরা প্রচন্ড ক্ষুব্ধ, সে বিষয়ে আপনার মন্তব্যটি করবেন কাইন্ডলি। কালকে শুনেছি এটা, আমি আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটটা আসলে কন্ট্রোল করেন জেলা প্রশাসক, আর ম্যাজিস্ট্রেট যখন মোবাইল কোর্ট করেন তখন তারা ম্যাজিস্ট্রেসি বিচারিক আদালতে। তো আমি বিচারিক আদালতের বিষয় নিয়ে আমি কথা না বললেও আমি এই বিষয়ে কথা বলবো কেন, এবং এটা দেখব যে কেন এটা হয়রানি। তো আমি যদি কালকে ইনফরমেশন পেয়েছি যে প্রথমত মোবাইল কোর্টে যদি দোষ স্বীকার করেন তাহলে কিন্তু একটা জাজমেন্ট করে দেন চালক, আর যদি দোষ স্বীকার না করেন তাহলে কিন্তু মোবাইল কোর্টে কোনো ধরনের সাজা দিতে পারেন না বা কোন ধরনের জরিমানা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের যে ভাই উনি মনে হয় অকপটে স্বীকার করেছেন যে আমি 3-4 বার বেরিয়েছি, যেটা এটার কারণে আদালতের সামনে যদি আপনি দোষ স্বীকার করে ফেলেন তাহলে সেটা তো ওইভাবে দেখা হচ্ছে। তারপরেও আমি অনুরোধ করেছি প্রবাসীদের নিয়ে আমরা গর্ব করি, প্রবাসীরাই আমাদের, আমরা আমাদের যে কোনো সুখে দুঃখে আমরা প্রবাসীদের সাহায্য চাই, এরা আমাদের আমাদের মনের জোর বলা চলে, আমরা আমাদের বিশ্বাস, আমাদের কিছু হলে আমাদের প্রবাসী ভাই বোনরা আমাদের সব সময় দেশ পুলিশ সুপার আপনাকে বলবো সেম প্রশ্নটি, আপনি এই সম্পর্কে আপনার মন্তব্যটি করবেন কাইন্ডলি। জি থ্যাংক ইউ। আমি বলবো যে পুলিশ সুপার, জি জি আমি বলবো যে এটাকে অত্যন্ত ইগো প্রবণ হিসাবে নেওয়ার কোনো মানে হয় নাই। যে প্রবাসী ভাই এই ঘটনাটা শিকার হয়েছেন নিশ্চয়ই নির্বাহী ম্যাজিস্ট্রেট যথোপযুক্ত বিচার বিবেচনা করেই এটা করেছেন। তারপরে যদি উনার কাছে এই বিষয়টা যথাযথ মনে না হয়ে থাকে উনি যথাযথ কর্তৃপক্ষের বা আদালতে কিন্তু উনি আপিল করতে পারেন এটা প্রমার্জনার জন্য। আমি শুধু এটুকু বলি আপনাকে, যেহেতু আমাদের মানুষজন এটা প্রথম থেকে খুব একটা মানছিলেন না, স্বাভাবিক কারণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে কাজ করতে হয়েছে। শুধু আমরা যদি বলি, আমরা যখন প্রথম দিনে যখন করোনা প্রভাব দেখা যায় সিলেটে কিন্তু সমস্ত বাজারে কিন্তু মালামালের সংকট দেখা দিয়েছে, সাধারণ মানুষ সবাই এসে 7 দিনের বাজার, 10 দিনের বাজার, 15 দিনের বাজার কিন্তু একসাথে করে নেওয়া শুরু করছিল। তখন কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশ নিয়ে আমাদেরকে এনফোর্স করতে হয়েছে। আপনি জানেন যে তখন থেকে আমাদের সর্বমোট প্রায় 361টি দোকানে আমাদেরকে জরিমানা করতে হয়েছে, সেই জরিমানা করার সুফল কিন্তু জনগণ পাচ্ছে। আজকে সিলেটের প্রত্যেকটি বাজারে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে আছে এবং প্রত্যেকটা বাজারে ব্যাপক পরিমাণ নিত্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট এবং পুলিশ যদি কাজ না করতো তাহলে মানুষ কিন্তু একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস বা এই ধরনের একটা দ্রব্যমূল্য বৃদ্ধির একটা প্রতারণা চেষ্টা করত, সেটাকে আমরা দমন করতে পেরেছি। তেমনি ভাবে মানুষজনকে যদি আমরা না আটকাতাম, দুই একটা উদাহরণস্বরূপ যদি কাউকে কাউকে যদি পানিশমেন্টের আওতায় না নিয়ে আসা যেত তাহলে মানুষকে কিন্তু ঘরে কন্টেন করা খুব মুশকিল। আমি প্রবাসী ভাই ওভাবে দুঃখ না নিয়ে বরং এটুকু বলতে চাই, আমরা এই পর্যন্ত কিন্তু সিলেট জেলা প্রায় 52 জন লোক যারা বিভিন্ন এলাকাতে ঘোরাফেরা করছিলেন তাদেরকে একটা এটা 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 ছোটখাটো ফাইন দিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, সো দ্যাট অন্য 10 জন যেন একজনের দেখা দিকে অন্য অন্য 10 জন যেন উনারা সবাই আমাদের দেশের নাগরিক। যে 52 জনের কথা আজ পর্যন্ত আমি বললাম তারা সবাই আমাদের দেশের নাগরিক এবং যে প্রবাসী ভাই আসছেন উনি আমাদের দেশের নাগরিক। সুতরাং আমরা এজ এ হোল যদি চিন্তা করি এদেশের নাগরিকদেরকে যারা আইন মানছে না, যারা অন্যায়ভাবে বা উইদাউট এনি রিজন ঘুরে বেড়াচ্ছেন যত্রতত্র, হোম কোয়ারেন্টাইনটা মানছেন না, সরকার কিন্তু এখন সবাইকে বাড়ি থাকতে বলছে, সুতরাং যে কেউ এখন বাইরে বেরিয়ে এসে যদি আইন অমান্য করে সেটাও যদি। ধন্যবাদ মোহাম্মদ ফরিদউদ্দিন, পুলিশ সুপার সিলেট। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পর আবার কথা হবে, সে পর্যন্তই ভালো থাকুন।